আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার একেবারে জিভে জল আসার মতো মাংসের ভুনার রেসিপি শেয়ার করব তো এই রেসিপি দিয়ে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন তো চলুন শুরু করা এটা আমি কিভাবে করছি দেখে নিন এখানে আমি প্রায় তিন কেজির মতো মাংস নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি তো এখানে আপনারা যদি বাটা পেঁয়াজ দেন তাহলে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া তো এখানে কিন্তু মাংসের পরিমাণ বুঝে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচার মতো পাঁচ ফোরনের গুঁড়া তো এটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচার মতো লাল মরিচের গুঁড়া তো ঝালটা বুঝেই কিন্তু আপনারা এটা দিয়ে নেবেন তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে তো প্রয়োজন হলে পরে আমি দিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি এখানে তিন টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো এলাচ দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপের মতো সয়াবিন তেল তো আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তো মশলা হাত দিয়ে প্রথমে মেখে তারপরে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে তেজপাতা দিয়ে নিতে পারেন তো আমার হাতের কাছে তেজপাতা ছিল না তাই আমি এখানে তেজপাতাটা স্কিপ করে গিয়েছি তো আমি মাংস ভালো করে মেখে নিয়েছি এরপর হাতটা আমি পানি দিয়ে ধুয়ে দিচ্ছি তো খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি হাতটাকে ধুয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো চুলার আঁচ বাড়িয়ে এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো মরিচ এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে প্রায় আরও তিরিশ মিনিটের মতো কষিয়ে নেব তো এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না মাংস কষানোর সময় মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি বড়ো সাইজের দুটো আলু এভাবে কেটে দিয়ে নিয়েছি তো আলুটাকে কষানোর সময় দিয়ে নেবেন এতে করে কিন্তু মাংসর গ্রেভিটা অনেক ঘন হবে আলুটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে টেলে রাখা মরিচের গুঁড়া এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাংসটা অনেক বেশি স্পাইসি হবে তো মাংস যত বেশি কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে এটা অসম্ভব দারুণ হবে মাংস আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানোর ভিতরেই মাংসটাকে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি তো গরম পানি দিয়ে মাংসটাকে রান্না করার চেষ্টা করবেন এতে করে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তো ফিরে আসছি আরও তিরিশ মিনিট পর তো একটা জিনিস খেয়াল রাখবেন মাংস রান্না করার সময় কিন্তু একটু পর পর এটাকে নাড়াচাড়া করে দেবেন এতে করে মাংসের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে বাগার দিয়ে দিতে হবে তো ঝোলটাও কিন্তু টেনে গেছে তো বাগারে এখানে আমি শুধু তেল আর পেঁয়াজ ব্যবহার করেছি তো এই বাগানটা দেবার কারণে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায় মাংস রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব তো মাংস ভোনায় কিন্তু আমার এটুকু ঝোলই পছন্দ রাইসের সাথে তাই আমি একটু ঝোল রেখেছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও কমিয়ে নিতে পারেন তো ভীষণ মজার এই মাংস ভুনা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি রেলে অসম্ভব টেস্টে হয়েছে তো আমি একটু কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা জুসি হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন আর খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছে তো আজকের মাংস রান্নার রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান পানি